লাগছে, হায় কারো নজর না লেগে যায় আমার। কি রে, রেডি হয়ে বসে আছিস? আমি এখনো রেডি হইনি রে, কিছু কাজ বাকি আছে। আরে তাড়াতাড়ি কর, না হলে স্টার্টার সব শেষ হয়ে যাবে। প্রথমে তো এটা বল, তুই কিভাবে মেকআপ করেছিস? দেখে মনে হচ্ছে তোর কলার বোনে কেউ হাইলাইটারের বস্তা ছুঁড়ে মেরেছে। আর তোর চোখের কর্নারে কি অবস্থা করেছিস তুই? সত্যি আমি এত খারাপ দেখতে লাগছি? আর তোর হাতে এটা কি? আরে এটাই তো ওয়েডিং এর মাস্টার প্রোডাক্ট। বন্ধুরা তোমরাও দেখতে চাও না ওয়েডিং এর ফাটাফাটি হ্যাক? তাহলে ভিডিওটাকে তাড়াতাড়ি একটা লাইক করে দাও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ওয়েডিং এ এই ভ্যাসলিনটা না খুব কাজের জিনিস। কিভাবে? চলো একটা একটা করে দেখাচ্ছি। ডিজাইন ব্লাউজ পরেছো আর কলার বোনে হাইলাইট করোনি? তাহলে নিয়ে নাও অল্প একটু ভ্যাসলিন আর এইভাবে কলার বোনের উপর অ্যাপ্লাই করে নাও। আর যে হাইলাইটারটা আছে সেটা লাগিয়ে নাও। আর এই যে শাইন ভাবটা দেখছো, এটা শেষ পর্যন্ত এভাবেই শাইন করবে। আর এটার সাথে ম্যাচিং করার জন্য আমরা যে বড় বড় ইয়াররিং গুলো ডাইরেক্ট আমাদের কানে পরি, তখন ওটা খুবই কষ্টদায়ক হয়। এই জন্য কি করতে হবে, একটুখানি ভ্যাসলিন নিতে হবে, আর ভ্যাসলিনটাকে একটু নিজের কানে আর ইয়াররিং এ ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। আর দেখো কত ইজিলি ইনসার্ট হয়ে গেল আর ব্যথাও করলো না। বন্ধুরা কিছুক্ষণ পরেই আমাদের আই মেকআপটা ফল ডাউন হয়ে যায়, তো ব্যাস একটা কিউটিপ নিয়ে নাও আর ভ্যাসলিনের মধ্যে অ্যাপ্লাই করে নাও। আর এই যে মিস্টেকটা আছে এটাকে এভাবে রিমুভ করে নাও, মানে সোয়াইপ করে নাও। তাহলে এই ওয়েডিং সিজনে এই সমস্ত হ্যাকগুলো অবশ্যই ট্রাই করো। কোথায় যাচ্ছিস ওই পার্লারের মেয়েটাকে বলতে? আরে কাকিমা, পার্লারের দরকার তোমার হবে বুঝলে? আমার না। শোন, পার্লারের মেয়েটাকে পয়সা দেওয়া লাগে যেটা তোর কাছে নেই। এমনিতেও আমার অনেক কিছু কেনা আছে, বাই। হ্যাঁ প্লিজ, আমিও রেহাই পাবো। Later that same evening. Finally কুটির বিয়ে হচ্ছে। হ্যাঁ, তোকেও খুব সুন্দর লাগছে। হাই, কেমন আছো তোমরা? আরে ওটা কে? আমার যে নেকলেসটা না, এটা 50,000-এর। আর পাশের পার্লারে যে মেয়েটা আছে না, ও আমার আই মেকআপটা করেছে। কেমন লাগছে আমাকে? একদম বাজে, মানে খুব ভালো লাগছে। ঠিক আছে, বাই। আরে কি ভয়ানক দেখতে লাগছে। ছাড় ছাড়, ওর মেকআপটা তো খুব সুন্দর হয়েছে আর আমারটা একদম খারাপ। ঘ্যাম তো কম নয়ের। সবার প্রথমে ব্রাশে কনসিলার নিয়ে আইবেসটাকে কমপ্লিট করে নাও, আর পাউডার দিয়ে ভালো করে সেট করে নাও। আর প্যালেটে যে সবচেয়ে ডার্ক কালারের শ্যাডোটা আছে সেটাকে নিয়ে আর চোখের কর্নারে একটা স্ট্রোক ড্র করো। এবার ভায়োলেট কালার নাও আর ব্ল্যাক এর পাশেই একটা স্ট্রোক ড্র করো। আবার গোল্ডেন কালারটাকে পিক করে নাও, সেম ওটার মতোই চোখের আইলিডে অ্যাপ্লাই করো। এবার অল্প হোয়াইট কালারের শিমারি শেড নিয়ে নাও আর চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করে নাও। আর এবার একটা প্লেন ব্রাশ নিয়ে এভাবে ধীরে ধীরে ব্লেন্ড করা স্টার্ট করো। আর এই দেখো, এবার কাজল নিয়ে তোমার ওয়াটার লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নাও, আর এর সাথে আইলাইনার লাগিয়ে নাও, মাস্কারা লাগিয়ে নাও। এবার চুটকি মেরে আরেকটা চোখেও করে নাও। এবার আইল্যাশ পরে টরে ফাইনাল লুক দেখে নাও। শোনো না, আজকে আমার কিছু পার্সেল আসবে, টাকা লাগবে। তোমার ক্রেডিট কার্ডটা আমাকে দিয়ে যাবে? হ্যাঁ, ওটা তো কালকেই করলে। আমার ক্রেডিট কার্ড দিয়ে 50,000-এর শপিং করেছো? তো কি হয়েছে, তোমার বিজনেস পার্টনারের মেয়ের বিয়ের জন্যই তো রেডি হতে হবে। ঠিক আছে, এই নাও। দ্য নেক্সট ডে। সব প্রোডাক্টই একসাথেই অর্ডার করেছিলাম, কিন্তু ব্লাশটা কি অর্ডার করলাম না? মা চলো রেডি হয়ে নাও, বাবা তোমাকে নিতে আসলো বলে। আরে দেখ না, আমি ব্লাশটাই অর্ডার করিনি, এবার কি করব? আরে মা তুমি চিন্তা করো না, এই লিপস্টিক আর কনসিলার দিয়ে হেব্বি সুন্দর একটা ব্লাশ তৈরি হয়ে যাবে। সত্যি? বিয়েতে যাচ্ছ আর ব্লাশ তোমার কাছে অ্যাভেলেবেল নেই? তাহলে এটা দেখে নাও। প্রথমে তো তোমার লিপস্টিকটা নিয়ে ভালো করে তোমার গালে অ্যাপ্লাই করে নাও, একটু নাকেও করে নিও। আর এবার কি করব, ভালো করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পরে এই যে কনসিলারটা আছে, এই কনসিলারটাকে উপরে হালকা হালকা অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই দেখো ফিনিশ। Baby, 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 come on, let's tell you the one I want.
আরে আরে তুই হাতে জুতো নিয়ে দৌড়াচ্ছিস কেন? কিছু কুত্তাকে দাঁড়াচ্ছিলাম, এক তো আমার মাথাটা সেই লেভেলের গরম আর তার উপর সেই ছেঁচড়া গুলো এসে জ্বালাচ্ছে। কিন্তু তুই যাচ্ছিস কোথায়? নেল স্টুডিওতে, লাস্ট টাইম ক্যান্সেল করে দিয়েছে এই জন্য পার্লার যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, সামনেই আমার বাড়ি, চল আমার বাড়ি যাবি। বস, আরে মেয়ে জল খা। এবার আমি কি করবো, আমার ফ্রেঞ্চ নেল বানানোর ইচ্ছা, বিকেলে নিমন্ত্রণ বাড়ি যেতে হবে। তাহলে ঘরে বসে বানিয়ে নে। এর জন্য নিয়ে নাও একটা বিউটি ব্লেন্ডার, বিউটি ব্লেন্ডারটাকে এভাবে একটা প্লাস্টিক দিয়ে র‍্যাপ করে নাও, আর প্লাস্টিকের উপরে লাগিয়ে দাও নেল পলিশ, আর এইভাবে নেলটাকে ড্যাপ করো, আর এই দেখো ম্যাজিক হয়ে গেছে না নেল পেন্ট, একদম ফ্রেঞ্চ আর্টের মতো। এভাবেই চলে যাই। মা, হয়েছে তোমার? তোমার বান্ধবী ফোন করছে তোমাকে। রেডি তো হয়েই গেছি। বাই দ্য ওয়ে, তোর দিদি কোথায়? আমি জানি না। কি দেখছো? তুই এখনো রেডি হসনি? হ্যাঁ রেডি তো হয়েই গেছি, কিন্তু হেয়ার স্টাইল কি করবো বুঝতে পারছিলাম না। হ্যাঁ এখন তো তুই বুঝতে পারবি না, যখন বান্ধবী বলে পার্টি আছে তখন তো তুই খুব ভালোই বুঝতে পারিস, ঝটপট রেডি হয়ে চলে যাস। মা আবার শুরু হয়ে গেছো? দেখ আমার ছেলেকে কি সুন্দর রেডি সেডি হয়ে বসে আছে, আর তুই হেয়ার স্টাইলের পিছনে এক ঘন্টা লাগাস। আমার বন্ধুর ছেলের বিয়ে সব হয়ে গেল, আর কিছুই দেখতে পারবো না। হ্যাঁ আমি যাবো না, তুমিই যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইভাবে ইনসার্ট করে এদিক ওদিক করে চুড়ির মধ্যে আটকে দাও। এবার এই দুটো চুড়িকে টেনে আমি উপরের দিকে করে নেব। আমরা ঠিক এইভাবে ছটা চুড়িকে সেট করে নিয়েছি। এবার এই বেনুনিটাকে পিছনে নিয়ে গিয়ে একটা ববি পিনের সাহায্যে সিকিউর করে নাও। আর এই দেখো ফাইনাল লুক, দেখেছো কি অসম দেখতে লাগছে? এটা ছিল ভিডিও ওয়েডিং স্পেশাল মেকআপ এন্ড বিউটি হ্যাকস। কেমন লেগেছে তোমাদের? ভালো লেগেছে তো? যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? শুধু লাইক করে দিতে হবে, বেশি বেশি করে কমেন্ট করতে হবে, আর নিজের বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে হবে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি।